এবার যে খবরের দিকে নজর রাখবো, দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনে বাতিল ট্রেন। 29 জুন থেকে 8 জুলাই পর্যন্ত 237টি ট্রেন বাতিল নন ইন্টারলকিং এর কাজের জন্য। নন ইন্টারলকিং এর কাজের জন্য বাতিল ট্রেন, বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। খড়গপুর ডিভিশনে বাতিল ট্রেন, সেক্ষেত্রে যাত্রী দুর্ভোগের কিন্তু আশঙ্কা রয়েছে, কারণ নন ইন্টারলকিং এর কাজের জন্য বাতিল করা হয়েছে ট্রেন। 29 জুন থেকে 8 জুলাই পর্যন্ত 237টি ট্রেন বাতিল করা হয়েছে। নন ইন্টারলকিং এর কাজ হবে এবং সেই কারণেই রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক ট্রেন। 29 জুন থেকে 8 জুলাই পর্যন্ত বাতিল থাকবে 237টি ট্রেন এবং যে কারণে কিন্তু যাত্রী ভোগান্তির সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। একদমই, 237টি ট্রেন বাতিল করা হয়েছে 29 জুন থেকে 8 জুলাই পর্যন্ত। খড়গপুর শাখায় বাতিল হয়েছে 237টি ট্রেন নন ইন্টারলকিং এর কাজের জন্য এবং বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, এবং যার জেরে যাত্রী দুর্ভোগের কিন্তু আশঙ্কা রয়েছে, কারণ বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিলও করা হয়েছে। যেমনটা আপনাদের জানাছিলাম, 29 জুন থেকে 8 জুলাই পর্যন্ত 237টি ট্রেন বাতিল করা হয়েছে ইন্টারলকিং এর কাজের জন্য। ইন্টারলকিং এর কাজের জন্য বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনে বাতিল ট্রেন, 237টি ট্রেন বাতিল হয়েছে, বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। বিষয় আরো বিস্তারিত ভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, রেল সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? ইন্টারলকিং কাজের জন্য সেক্ষেত্রে এই পরিষেবা বিঘ্নিত হওয়ার ফলে সাধারণ যাত্রীদের যথেষ্ট ভোগান্তির মুখে পড়তে হয়েছে, এবং এর জন্য বাতিল রয়েছে হাতিয়া হাওড়া এক্সপ্রেস, রয়েছে আগামী 1 তারিখ এবং 5 তারিখ পর্যন্ত এই ট্রেন বাতিল থাকছে, এবং বেশ কিছু ট্রেনকে ডাইভার্সন দিতে চালানো হচ্ছে এমন এই খবর রয়েছে সার্কিট ট্রেনের তরফ থেকে। সেক্ষেত্রে শিলচর, তিরুবনন্তপুরম সহ একাধিক ট্রেন, ডিব্রুগড়, কন্যাকুমারী এক্সপ্রেস সহ একাধিক ট্রেনকে কিন্তু ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এই কাজের ফলে বেশ কিছু ট্রেন অগ্রিম শিডিউলিং করে চালানো হয়েছে, তার মধ্যে অন্যতম হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, রয়েছে হাওড়া পুরী লিঙ্ক এক্সপ্রেস এবং হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। বেশ কিছুদিন পরবর্তী সময় সাথে চল্লিশে থাকবে বলে জানানো হচ্ছে সাউথ ইস্টার্ন রেলের তরফ থেকে। সেক্ষেত্রে খড়গপুর এই ডিভিশনাল ওয়ার্কের জন্য বেশ কিছুদিন বেশ একেবারে ধন্যবাদ জানাবো শাশ্বতী।